সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর, শিগগিরই প্রজ্ঞাপন হতে যাচ্ছে। এই সংক্রান্ত তথ্য জানাবো আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভালো লাগলে লাইক কমেন্ট করুন, আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। সরকারি চাকরির অবসরে বয়সসীমা 1 বছর বাড়ানো হচ্ছে। এই বিষয়ে সরকারের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। এটি বাস্তবায়নে শিগগিরই নির্দেশনা দেওয়া হবে। সরকারের শীর্ষ পর্যায় থেকে এই তথ্য জানা গেছে। সরকারি চাকরির বয়সসীমা বাড়ানোর কারণ হিসেবে বলা হচ্ছে দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি। দেশের মানুষের বর্তমান গড় আয়ু বেড়েছে 71 বছর 6 মাস। কয়েক বছর পূর্বেও এই গড় আয়ু ছিল 70 বছরের নিচে। এছাড়া প্রশাসনের শীর্ষ পর্যায়ের দক্ষ জনশক্তি আরও দীর্ঘ সময় রাখাকেও কারণ হিসেবে বলা হচ্ছে। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে, সচিব পর্যায়ে চাকরির স্থায়িত্ব গড়ে মাত্র 13 মাস। এত স্বল্প সময় এত বড় পর্যায়ের কাজের জন্য উপযোগী নয়। কারো কারো মতে অনেক ক্ষেত্রেই এমন সময় একজন সচিব করা হয় যখন চাকরির বয়স থাকে মাত্র 1 বছর বা তার চেয়েও কম। ক্ষেত্র বিশেষে একজন কর্মকর্তাকে সর্বোচ্চ সম্মান দিতেই সচিব করা হয়, কিন্তু ওই পদে যাওয়ার পর তিনি কাজে দক্ষতা প্রকাশের সময়ই পান না তেমন। একজন শীর্ষ সরকারি কর্মকর্তার মতে, সচিব পর্যায়ে কাজে বুঝে উঠতেই বছরখানেক সময় লাগে। একজন সচিবকে ওই পদে তার দক্ষতা প্রমাণের জন্য ন্যূনতম 3 বছর থাকা উচিত। অথচ সম্প্রতি একজন স্বাস্থ্য সচিব হয়ে অবসরে যাওয়ার আগে সময় পেয়েছেন মাত্র 10 মাস। ওই কর্মকর্তা আরও জানান, সম্প্রতি সামরিক বাহিনীর প্রধানদের ওই পদে থাকার মেয়াদ 4 বছর করা হয়েছে। তাহলে সচিবদের মেয়াদ বাড়াতে কেন উদ্যোগ নেওয়া হবে না? সমীক্ষা সূত্রে জানা গেছে, ভারতে সচিব পদের গড় মেয়াদকাল 6 বছর, আর পাকিস্তানে এর মেয়াদ করা হয়েছে 4 বছর। প্রশাসনে গতিশীলতার জন্য বাংলাদেশের সচিব পর্যায়ে অবসরের পর অনেক ক্ষেত্রেই শূন্য স্থান পূরণের জন্য বাধ্য হয়ে চুক্তিভিত্তিক শরণাপন্ন হতে হয়। সরকার এই বৃত্ত থেকে বেরিয়ে আসতে চাইছে। সরকারি চাকরির মেয়াদকাল বাড়ালে সচিব পর্যায়ে স্থায়িত্ব বাড়বে, তাই চুক্তিভিত্তিক নিয়োগও কিছুটা কমবে। বর্তমান সরকারি চাকরিতে অবসরে যাওয়ার বয়স 59 বছর, 1 বছর বাড়ানো হলে অবসরে বয়সসীমা হবে 60 বছর। এর আগে সরকারি চাকরির অবসরে যাওয়ার বয়স 57 থেকে 59 করা হয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।